রাজধানীর প্রবেশমুখে আওয়ামী লীগ বিএনপির পাল্টা অবস্থান, ত্রিমুখী সংঘর্ষে আতঙ্কে দিন কাটে নগরবাসীর। উদ্বেগ উৎকণ্ঠার সাথে ভোগান্তিতে পড়তে হয় তাদের। ইট পাটকেল নিক্ষেপ আর পুলিশের টিয়ার শেলে আহত হন কেউ কেউ। যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। বেলা 11:30টার দিকে রাজধানীর মাতুয়াইলে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ অ্যাকশনে গেলে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এক পর্যায়ে কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভান। তুমুল সংঘর্ষে সড়কের একপাশে আটকা পড়া যানবাহনে তীব্র গরমে আটকে পড়েন সাধারণ যাত্রীরা। বিআর রিজার্ভে আসছিলাম, বিআরসি এখানে আমরা আসার পরে মনে করেন যে 2 ঘন্টার মতো অপেক্ষা করতে আছি। আধা ঘন্টা ধরে আটকে রইছে আর কি। আরে গোরা গুলগুইয়া করতেছে, বন্ধ করে দিছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, লাগা হাইটা দেখতেছে। সংঘর্ষের সময় নেতাকর্মীদের ইটপাটকেল আর পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় আহত হওয়ার পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। যাইতে পারতেছি না, 2 ঘন্টা বসে আছি, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। এখন হাটে যাচ্ছিলাম, এর মধ্যে পুলিশ গ্যাস মারছে, গ্যাসের জন্য আর যাইতে পারতেছি না। গাজী গোলাম দস্তগীর মন্ত্রী সাহেব অবস্থান নিয়েছেন সেখানে। এপারে সে থেরাপি দেওয়ার জন্য চিদাঙ্গুরে যাচ্ছিলাম মিরাকেল সেন্টারে, যেতে পারলাম না। অনেক লোক ইটপাটকেল নিক্ষেপ করতেছে আর পুলিশ উল্টা রাবার বুলেট মারছে। যাবো মিরপুর, নিয়ত করছিলাম মির আমার বাসায়। তো এখানে আবার সাইনবোর্ডে এখানে এসে দেখলাম একটা গাড়ি পড়ে দিল। চরম ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগী ও স্বজনরা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।